হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসছি আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ছেলে দুইটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে বসে গেছে কাটতে। কেন কাটছে সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো দুই ভাই স্কুল থেকে টাকা পেতো, যেসব টাকা পেতো সেই সব টাকা ওদের হাত খরচের টাকা থেকে কিছু কিছু করে রেখে ওরা ব্যাংকে ফেলতো। আমি এই দুইটা ব্যাংক দুইজনের জন্য কিনে দিয়েছিলাম, একই রকম ব্যাংক। তো ওরা টাকা জমাতো, ব্যাংকটা এখনো সম্পূর্ণ ভর্তি হয়নি, কাছাকাছি। তো ওরা কেটে ফেলবে, এখন দেখবে কত টাকা হয়েছে, সেই টাকা দিয়ে কি কিনবে, এরকম প্ল্যান করছে। তো সেই জন্য কাটতে বসে গেছে দুইজন। তো চেষ্টা করছে অনেক সময় থেকে, কিন্তু কাটা যাচ্ছে না, অনেক মোটা শক্ত প্লাস্টিক আর কি, চাকু দিয়ে ওরা কাটতে পারছে না ব্যাংকটা, অনেক সময় থেকে চেষ্টা করছে। তো এবার আমি চলে আসলাম সেই জন্যে, দেখা যাক এবার কাটা যায় নাকি, কাটতে পারি নাকি। তো এই যে দেখুন, হ্যাঁ কাটা যাচ্ছে, এখান থেকে দেখিয়ে দিলাম, ওখান থেকে কাটছে। এবার ছোট ছেলে প্রথমে কাটছে, বড় ছেলেটা বলছে এভাবে হবে না, চাকুটা গরম করে নিয়ে আসে। এই যে দেখুন, চাকু গরম করে নিয়ে চলে আসছে যাতে তাড়াতাড়ি কাটা যায় আর কি। হ্যাঁ মনে হচ্ছে এবার খুব তাড়াতাড়ি কেটে যাবে আর কি। এই দেখুন, হ্যাঁ যেই না কথা সেই না কাজ, একেবারে দিতে দিতে শুরু হয়ে গেছে কাটা। দেখতে পাচ্ছেন ধোয়া বেরোনো শুরু করে দিয়েছে। হ্যাঁ খুব তাড়াতাড়ি এবার কাটা হয়ে যাবে। তো কাটা চলছে, এই যে দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে, চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ফেলছি, খুব সুন্দরভাবে আলতোভাবে কাটা হয়ে যাচ্ছে কমপ্লিট। আর ওইদিকে ছোট ছেলে চেষ্টা করছে, ঠিক আছে দেখা যাক, ওরটা আবার পরে কেটে দেবে। এই দেখুন বাটি হয়ে গেছে আমাদের ব্যাংক, এখন বাটি হয়ে গেছে, এক বাটি টাকা হয়েছে। এবার এগুলো গুনে দেখা যাক কত টাকা হয়। তো ছেলে মেয়েদের হাত খরচ করার পাশাপাশি একটু সঞ্চয় করার অভ্যাসও করা উচিত, যে সেই টাকাটা আবার ভবিষ্যতে কাজে লাগে, অন্য কাজ করতে পারবে। সব কিছুই মানে নষ্ট করে ফেলা উচিত নয়, এ বোধটা ছোটবেলা থেকে জাগ্রত হলে অনেক উপকারে আসবে পরে পরবর্তীতে। তো ওরা চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি। এই যে দেখুন পরে বাকিটুকু আমি কেটে দিচ্ছি, এই যে কাটা চলছে, হ্যাঁ হয়ে গেছে শেষের দিকে প্রায়, এই তো কমপ্লিট কাটা, হ্যাঁ হয়ে গেছে, এটাও একটা বাতি হয়ে গেল। এই যে দেখুন, দেখা যাক কার কত টাকা হয়েছে, দুই ভাইয়ের দুজনের ফেলেছে টাকা। তো এবার টাকাগুলো গোছানোর পালা, দেখা যাক টাকাগুলো আগে প্রথমে গোছানো যাক। এই যে ঢেলে নিলাম টাকাগুলো, এবার গোছানো চলছে, দেখা যাক গুছিয়ে কত টাকা হয়, দেখা যাক কার বেশি হয়, বড় ছেলের বেশি হয় না ছোট ছেলের বেশি হয়, কার বেশি হয় দেখা যাক। তো দুজনে গোছাচ্ছে, গোছানো চলছে, আমি একটু সহযোগিতা করছি, ছোট ছেলের একটু করে দিই সহযোগিতা, দেরি হয়ে যাচ্ছে অনেক এই জন্য। আর পরবর্তীতে বড় ছেলেকেও দেখবো কত হয়েছে, আমি গুনে দেবো শেষমেশ যে দুজনের কত হয়েছে। তা আপনারা পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন, আর জানাবেন, কমেন্টে জানাবেন কার কত টাকা হয়েছে, দেখি কার টাকা কাছাকাছি যায়, কার উত্তরটা কাছাকাছি হয়। তো আমরা তো বলে দেবো অবশ্যই, পরে বলে দেবো কমেন্টে যে হ্যাঁ কার উত্তরটা সঠিক হয়েছে বা কাছাকাছি গিয়েছে। তো গোছানো চলছে, আমরা গোছাচ্ছি, এই যে দেখুন গোছানো প্রায় শেষের দিকে, এবার দেখা যাক কার কত হয়েছে। কে বেশি টাকা গোছাতে পেরেছে, দুজনের প্রায় কাছাকাছি হবে, কারণ স্কুল থেকে টাকা পেয়েছে, দুজনেই প্রায় সমান সমান টাকা পেয়েছে, আর ওই কিছু হাত খরচের টাকার থেকে কিছু কিছু ফেলেছে আর কি। তো দুজনেরই সমান দেয়া হয়, যার যখন দেয়া হয় দুজনকে সমান করে দেয়া হয়, তবে কেউ একটু বেশি খরচ করে, কেউ একটু কম খরচ করে, এরকম হয়। সেজন্য সামান্য হয়তো একটু ডিফারেন্স হতে পারে, দুজনের কাছাকাছি যাবে আর কি। তো দেখা যাক কী হয়, এবার হিসাব চলছে কত কি হয় দেখা যাক। ছোট ছেলে খুব মনোযোগ সহকারে বসে আছে, দেখছে যে কত হয়েছে, ওর বেশি হয় নাকি, ও প্রথম হতে পারে নাকি, সেই চিন্তা ওর ভিতরে। তো দেখছে যে কত হয়েছে ওর, ওরটা গুনে দিলাম, এবারে দেখা যাক বড় ছেলের টাকা কত হয়েছে।
করে হিসাব করি, দেখি কত টাকা হয়েছে। এই যে দেখুন গুনছি, এবারে গোনা চলছে, বড় ছেলের টাকাটা কত হয়েছে দেখা যাক। তবে ভালোই সঞ্চয় করেছে দুই ছেলে, ছেলেদের টাকা সে ওরা যে খরচ করার পরে যে জমা করেছে এটাই অনেক বড়, যে যে টাকাই গুছাক না কেন, জমা করুক না কেন, সেটাই অনেক বড়, যে ওরা নিজের থেকে গুছিয়েছে, এটা ওদের নিজের টাকা, নিজে কিভাবে টাকা সব নষ্ট না করে রাখতে হয় সেটা বোধটা ওদের মধ্যে এখন থেকে জাগ্রত হবে, এটা দেখে ভালো লাগছে। যে যাই হোক, যাই করুক, ওরা গুছিয়েছে যেটা ওটা সম্পূর্ণ নিজের টাকা, এটা দেখেও ভালো লাগছে। দেখা যাক কার কম আর কার বেশি হয়েছে। বড় ছেলে বলছে যে আমার বেশি হবে, আমার বেশি হতে হবে, ওর থেকে আমার বেশি হবে, ওর থেকে বেশি হয়েছে আমার, তাই বলছে। আমি বলছি না না ঠিক আছে, যার যার তার তার আলাদাই আছে, আলাদা করে রাখাই আছে, এখন দেখা যাক যে কার কত হলো। এই যে দুজনের টাকা একসাথে, এই যে দেখুন আপনারা সবাই, অবশ্যই কমেন্ট করবেন কার কত হয়েছে, আর আমি তো অবশ্যই বলে দেব, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমি তো অবশ্যই বলে দেব যে কত হয়েছে, আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং আমি দেখতে চাই যে কে কাছাকাছি আসতে পারে উত্তরটা। দুই ছেলে খুবই খুশি যে ওদের নিজের টাকা হয়েছে, ওরা গুছাইছে, ওদের এটা সম্পূর্ণ নিজের টাকা, খুবই খুশি। আমারও অনেক ভালো লাগছে যে ওরা মানে সঞ্চয় করতে পেরেছে আর কি, মোটামুটি আফটার অল ওরা সঞ্চয় করেছে ওদের নিজের টাকা, এটা ভাবতেও খুব ভালো লাগছে। যে যাই হোক ওরা পেরেছে, তো এইভাবে এগিয়ে যেতে পারে, সামনের দিকে অনেক কিছু করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকেন, টাটা বাই। আজকে এই পর্যন্তই, আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব, আজকে এখানে সব।